আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার মালিকের সম্পদের উৎস ও মদতদাতা কারা খতিয়ে দেখছে দুদক, নজরদারিতে অধিদপ্তরের 45 জন। বিমান টিকেটের দাবিতে রাজধানীতে সৌদি প্রবাসীদের রাস্তা অবরোধ, বিক্ষোভ। ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ডাকসুর ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। এবং ভারত থেকে আসা পেঁয়াজের বেশিরভাগই পচা, মজুত কমায় আবারও বাড়ছে দাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালিক কিভাবে এত সম্পদ গড়লেন, তার পেছনে আরও কারা আছে তা খতিয়ে দেখছে দুদক। নজরদারিতে রাখা হয়েছে অধিদপ্তরের 45 জনকে। 21 জনকে পরিবারের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব কবির চক্রের রিপোর্ট। সরকারি ড্রাইভার মালিক, শত কোটি টাকার মালিক কিভাবে সম্ভব, তা নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বের হবার অবস্থা। র্যাবের হাতে গ্রেফতার না হলে মালিক থাকতেন মালিকের জায়গাতেই, যিনি 1982 সালে প্রকল্পের চালক হিসেবে যোগদান করেছিলেন সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর শুধুই তার উত্থানের গল্প। ঢাকায় বাড়ি গাড়ি করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি দিয়েছেন পরিবারের 7 জনকে। শুধু তিনি নন, কিছুদিন আগে অধিদপ্তরের কেরানি আফজালেরও 1000 কোটি টাকার মালিক হবার খবর বেরিয়ে আসে। প্রশ্ন উঠেছে তারা দুর্নীতি করবার সুযোগ পাচ্ছেন কিভাবে। দেরিতে হলেও বিষয়টি খতিয়ে দেখছে দুদক। যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, চাঞ্চল্যকর বিষয়, অত্যন্ত গুরুত্ব দিয়ে কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বা টিম কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, সেই জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছিল। সেই অনুসন্ধান টিম 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে এবং এই 21 জনের সাথে তাদের স্ত্রী সহ বা অন্যরা সহ 43 জনকে মোট সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। এইগুলো করতে গিয়ে হয়তো আরও অনেকেরই নাম আসতে পারে, সেগুলো ইনক্লুড করা হচ্ছে। শুধু স্বাস্থ্যের একজন মালিক নন, বিভিন্ন দপ্তরে এমন অনেকেই আছে বলে অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে গণমাধ্যমে খবর হবার পরই ব্যবস্থা নিতে দেখা যায় দুদককে। তাহলে সংস্থাটির গোয়েন্দা ইউনিটের কাজ কি? দুদকের গোয়েন্দা ইউনিট ছিলই না, রিসেন্টলি করা হয়েছে অত্যন্ত সীমিত আকারে। আমরা এখন এটাকে সম্প্রসারিত করেছি 22টি জেলায়। তো 22টি জেলাতে মাত্র 1 জন এক্সিডেন্ট ডাইরেক্টরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে দুদকের গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য। সচিব বলেন দুর্নীতি প্রতিরোধে যেসব সুপারিশ করা হয়েছে তার বেশিরভাগই পূরণ করেনি মন্ত্রণালয় কিংবা দপ্তরগুলো, ফলে এমন ঘটনা বন্ধ হচ্ছে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রবাসীরা। তাদের এ কর্মসূচিতে ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় 3 ঘন্টা, তৈরি হয় যানজট। পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে সরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা। এদিকে ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। আদিন সজীবের রিপোর্ট। টিকিট না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই সৌদি আরব প্রবাসীদের এমন দাবি। সাকফোয়ারা এলাকায় ব্যস্ততম সড়কে নেমে পড়েন বিক্ষুব্ধরা।
সরকারের দৃষ্টি আকর্ষণে প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতেই অচল হয়ে পড়ে নগরীর বড় এক অংশ। 30 তারিখে আমাদের বিচার মেয়াদ শেষ। আমরা 30 তারিখের পরে 5 বছরের জন্য ব্যান হয়ে যেতেছি। আমরা 5 বছর যাইতে পারবো না। তো এখন কেন সরকার এই করতেছে আমাদেরকে নিয়ে? ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানাই যে আমরা বিচার মেয়াদটুকু যদি এই 6 দিনের ভিতর না হয় আমাদের বিচার মেয়াদটুকু যেন বাড়িয়ে দেওয়া হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া লাখো কর্মী ফিরতে পারেননি চাকুরিতে। আন্দোলনকারীরা বলছেন নির্ধারিত সময়ে যোগ দিতে না পারলে কাজ হারাবেন তারা। তাদের অভিযোগ, সৌদির বিমান টিকিট কালোবাজারি করা হয়েছে, যার কারণে টিকিট নিয়ে এই সংকট। টিকিটে এখানে কালোবাজারি হয়। মনে করেন যে কোনো ট্রাভেলসে আপনি, কালকে আমি ফোন দিছি, বলছে যে হ্যাঁ টিকিট হবে কিন্তু টাকা আপনার 1 লাখ থেকে 1,20,000, 1.5 লাখ এরকম। পরে পুলিশের মধ্যস্থতায় সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে দেখা করেন 5 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা পর রাস্তা থেকে সরে যান বিক্ষোভকারীরা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় আন্দোলনকারীদের একাংশ। দয়া করে যদি এই দেশের সরকার ওই দেশের সরকারের সাথে বসে আমাদের আকামান মেয়াদ এবং বিচার মেয়াদ বাড়াই দেয় তাহলে আমরা যেতে পারবো। ইতিমধ্যেই সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকার এটা নিয়ে এটা টেক আপ করেছে এবং আমরা রিকোয়েস্ট করেছি অন্তত 3 মাস এটার জন্য বাড়িয়ে দেওয়া হয়। এদিকে নগরের ব্যস্ততম সড়কে এই বিক্ষোভে চরম বিপাকে পড়েন অফিসগামী মানুষ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বুধবার থেকে সৌদি আরবের সঙ্গে বিমান চলাচলের অনুমতি পেয়েছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে জেদ্দা, রিয়াদ ও দাম্মাম শহরে এই বিমান চলাচল করবে। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশকে সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই অনুমতি দিয়েছে। এর আগে আগামী 1 অক্টোবর থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছিল সৌদি আরব, কিন্তু বর্তমানে সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার থেকে এই 3 শহরে বিমান চলাচলের অনুমতি দেয় তারা। ডাকসুর ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ধর্ষণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে নূরের সমর্থকরা। মনির হোসেন তপু জানাচ্ছেন বিস্তারিত। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর সোমবার রাত 12:30টার দিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ডাকসুর ভিপি নুরুল হক নূরকে। নূরের দাবি, সরকারের সমালোচনা করায় তাকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুঝি নাই যে আসলে কি কারণে আমাদেরকে ধরে আনা হলো, আমরা কি কারণে ছেড়ে দেওয়া হলো। লালবাগ থানায় ধর্ষণের মামলাটি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আসামি করা হয় 6 জনকে। প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এজাহারে ধর্ষণের সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, সহসভাপতি নাজমুল হুদা এবং দাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। এদিকে পুলিশ স্টাফ কলেজের 17তম বার্ষিক সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নুরুল হক নূরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। আমাদের সবই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে এই করা দরকার সেগুলি পুলিশ অ্যাড্রেস করবে। পুলিশ স্টাফ কলেজের বিধিমালায় পরিবর্তন আসতে পারে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন বাহিনীর সদস্যদের দক্ষতা বাড়াতে নতুন আরো কোর্স অন্তর্ভুক্ত করা হবে। যত ধরনের অপরাধ হচ্ছে সবগুলো সাইবার ওয়ার্ল্ডেরই অপরাধ হচ্ছে, আমাদের সেই জায়গায় আমাদের পুলিশকে শিক্ষিত করার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এখানে ডিপ্লোমা কোর্স করতে যাচ্ছি এবং আরও কয়েকটি ডিপ্লোমা কোর্স এখানে চালু হবে। পিএসসির 17তম বার্ষিক সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এবং পুলিশ স্টাফ কলেজের প্রধান অতিরিক্ত আইজিপি শেখ মোহাম্মদ মারুফ হাসান উপস্থিত ছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার কাছে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ভার্চুয়াল সভায় দেওয়া বক্তব্যে তিনি জাতিসংঘকে দুর্বল করে এমন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন না দেওয়ার আহ্বান জানান। অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সবার কাছে জাতিসংঘের প্রয়োজনীয়তা বেশি বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আবুল মাহমুদের রিপোর্টে।
করোনা মহামারীর কারণে জাতিসংঘের 75 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন বিশ্ব নেতারা। নিউ ইয়র্কে বিশ্ব সংস্থার 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত বিশেষ অধিবেশনে ভিডিও কনফারেন্সে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় বাংলাদেশের জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষী বাহিনী প্রেরণের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশ ইজ দ্য লিডিং ট্রুপস অ্যান্ড পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রি ইন অল পিস অপারেশনস অ্যাজ মেনি অ্যাজ 150 অফ আওয়ার পিস কিপার্স sacrificed their lives to secure peace in conflict-ravaged countries. এ সময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার কাছে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. করোনা বাংলাদেশের লক্ষ্য অর্জনকে কঠিন করে দিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতিসংঘকে কার্যকরী সংস্থায় পরিণত করতে হবে। COVID-19 has made the achievements of the 2030 agenda more challenging. It has exposed the shortcomings of the current international order. At the same time, the pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করায় জাতিসংঘের প্রতিটি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা। এক দশকে দেশে খেলাপি ঋণ বেড়েছে 417%। গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ভার্চুয়াল মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলছে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সহ ব্যাংকিং খাত তদারকিতে ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক প্রভাব ও কাঠামোগত দুর্বলতায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি কার্যকর হতে পারছে না বলেও মনে করে টিআইবি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। দেশে 2009 সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। 10 বছরে 417% বেড়ে 2019 সালে এই ঋণের পরিমাণ দাঁড়ায় 116,288 কোটি। গেল বছর ঋণ পুনঃতফসিলীকরণের ফলে কিছুটা কমে আসে খেলাপির পরিমাণ, পরে আবারও বেড়ে চলতি বছরের জুন পর্যন্ত এই অঙ্ক দাঁড়িয়েছে 96,117 কোটি টাকা। ব্যাংকিং খাত তথা পুরো অর্থনীতিকে এক ধরনের এক অভূতপূর্ব নাজুক অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। ব্যাংক অফ কলাপ যেটাকে বলা হয়, খাদের কিনারায় আমরা চলে এসেছি। যদি এখনই নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে ধস। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ম নীতির তোয়াক্কা না করায় বাড়ছে খেলাপি ঋণ। একই ব্যাংকে পরিবারের একাধিক সদস্য পরিচালক পদে থাকা কিংবা একই ব্যক্তি একাধিক ব্যাংকের মালিকানায় থেকে অনিয়মের পথকে সহজ করছে। ব্যাংকিং খাতে এই যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং শুদ্ধাচার ও সুশাসনের যে প্রকট সংকটময় পরিস্থিতি আমরা দেখলাম, তার মূলে আমি মনে করি রয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, যা দীর্ঘ প্রক্রিয়ায় ব্যবসার সাথে শুধু একাকার হয়ে ক্ষান্ত হয়নি, ব্যবসায়িক অদূরবৃত্তায় তো ব্যবসায়িক প্রভাবের সাথে হাতে জিম্মি হয়ে গেছে। অন্যদিকে বাহ্যিক ও অভ্যন্তরীণ দু ধরনের চ্যালেঞ্জের মুখে ভূমিকা রাখতে পারছে না নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। গভর্নর, ডেপুটি গভর্নর ও পরিচালনা পর্ষদ গঠনে আন্তর্জাতিক স্বীকৃত নিয়ম না মানায় সক্রিয়তা হারাচ্ছে প্রতিষ্ঠানটি। এই যে জনগণের অর্থ লুটপাটকারী অন্য একদিক থেকে এবং অন্যদিক থেকে তাদের হাতে জিম্মি যে সরকার, এই দুই শক্তির চাপের ফলে একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, বিশেষ করে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। প্রতিবেদনে ব্যাংকিং খাত সংস্কারে স্বাধীন কমিশন গঠন সহ 10 দফা সুপারিশ করে টিআইবি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের বনগাঁয়ে পচন ধরেছে রপ্তানির অপেক্ষায় থাকা 100 ট্রাকের পেঁয়াজে। নয়াদিল্লির নোটিফিকেশন জারির 4 দিনও বেনাপোল বন্দর দিয়ে ঢোকেনি কোনো পেঁয়াজ। গেট পাস সংক্রান্ত জটিলতায় বন্দর এলাকার বাইরে নষ্ট হচ্ছে এই কাঁচা পণ্য। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কিছু পেঁয়াজ ঢুকলেও তাতেও দেখা গেছে পচন।
ফলে বড় ধরনের ক্ষতির মুখে আমদানিকারকরা। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিন ও সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানকে নিয়ে আরো জানাচ্ছেন জাহেদুল আলম। নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশের অনুরোধে অপেক্ষমান পেঁয়াজ ঢোকার অনুমতি দিয়ে 18 সেপ্টেম্বর নোটিফিকেশন জারি করে নয়াদিল্লি। সেখানে উল্লেখ ছিল বন্দর এলাকায় থাকা পেঁয়াজ বাংলাদেশে ঢুকতে পারবে, তবে দুর্ভাগ্যজনকভাবে বন্দর এলাকার বাইরে শতাধিক ট্রাক ভারতের বনগাঁয় অপেক্ষমান, ফলে লিও বা গেট পাস সংক্রান্ত জটিলতায় গত 4 দিন ধরে আটকে আছে পেঁয়াজ বোঝাই এসব ট্রাক। দুই এক দিনের মধ্যে এই পেঁয়াজগুলো ঢুকতে না পারলে সম্পূর্ণ পেঁয়াজ আমদানিকারকরা জানান, পচন ধরায় এরই মধ্যে ট্রাক ফিরিয়ে নিয়ে স্থানীয় বাজারে সেসব পেঁয়াজ বিক্রি করছেন অনেক রপ্তানিকারক। গত বৃহস্পতিবার রাতে প্রায় অধিকাংশ যে পেঁয়াজের ট্রাকগুলো দাঁড়িয়ে ছিল সেগুলো তারা রপ্তানিকারকরা ফেরত নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা বিভিন্ন মোকামে বিভিন্ন আড়তে কম দামে বিক্রি করেছে। ভারতের বেঁধে দেয়া মূল্যে পেঁয়াজ কেনা সম্ভব নয় বাংলাদেশি আমদানিকারকদের পক্ষে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে গত 3 দিনে 925 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও তার বেশিরভাগই নষ্ট। এই পেঁয়াজগুলো আসলে খাওয়ার এই মুহূর্তে উপযুক্ত নয়। এই মাল কিন্তু আপনার ঢাকা চট্টগ্রাম ট্রাকে করে বহু মানে বেশি দূরে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নাই। ভোমরা সিএনডিএফ সমিতি জানিয়েছে সীমান্তের ওপারে এখনও ছাড়পত্রের অপেক্ষা রয়েছে 200+ ট্রাক। জাহিদুল আলম, এটিএন বাংলা। মজুদ কমায় আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে, মোকামে মান ও প্রকার ভেদে 6 টাকা বেড়ে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়, বাড়তি দেশি পেঁয়াজের ছাঁচও। এ অবস্থায় দ্রুত বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির দাবি জানিয়ে আড়তদাররা বলছেন তা না হলে দেশি পেঁয়াজের বাজারও লাগামহীন হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। কিছুদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আড়তে আমদানি করা পেঁয়াজে ভরপুর ছিল, রপ্তানি বন্ধ করার পরেও এই বাজারে ভারতীয় পেঁয়াজের কোনো কমতি ছিল না। তবে এক সপ্তাহ পরেই কমতে শুরু করেছে মজুদ, যার সরাসরি প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। গতকালকে আমি এলসি ফ্রেশটা কিনছি 250 টাকা, আজকে 300 টাকা কিনতে হইতেছে। মুগামে মাল শর্ট আর কি, সম্বাদের মাল নাই, তার জন্য দাম বাড়তি। মান ও প্রকার ভেদে পাইকারি আড়তে আমদানি করা পেঁয়াজ সোমবার বিক্রি হয়েছিল কেজি প্রতি 54 টাকায়। একদিনের ব্যবধানে আবারও বাড়ছে এসব পেঁয়াজের দাম, স্বস্তি নেই দেশি পেঁয়াজেও। এই পেঁয়াজের দর কেজি প্রতি 75 থেকে 80 টাকা, পাইকারি হলো 60 টাকা, আমরা বিক্রি করতে 65 টাকা আর কি। গতকালকে ছিল হলো 55 টাকা 60 টাকা। কালকে বেচছিলাম 74-75, আজকে বেচলাম 80 টাকা, ইন্ডিয়ানটা বেচলাম 58-60, আজকে বেচলাম 65। সব জায়গায় খালি পেঁয়াজ নাই, ইন্ডিয়ান পেঁয়াজ নাই, মানে দেশি পেঁয়াজ চাহিদা এমনি বাড়তেছে। সরকারের বড় বড় ইম্পোর্টারের বাইরে থেকে আমদানি করলে ভালো দাম কমবো, না আমদানি না করলে ভালো দাম কমার কোনো সম্ভাবনা নাই। মাল যদি শর্ট থাকে দেশি পেঁয়াজ দাম বাড়িয়ে দেবো। মজুদ কমে আসায় পেঁয়াজের আমদানি প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন আড়তদার ও আমদানিকারকরা। বার্মার থেকে পেঁয়াজ আমদানি করতে 5 দিনের মধ্যে আমদানি করা যায়, তুরস্ক, মিশর, পাকিস্তান, আপনার চায়না থেকে 15-20 দিনের মধ্যে পেঁয়াজ আমদানি করে টিসিবির মাধ্যমে 30-25 টাকা দাম নির্ধারণ করে, তাহলে দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আমি 100% আশা রাখি। এদিকে বাজার নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন মোকাম ও খুচরা বাজারে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জমি সুরক্ষায় অতিরিক্ত রাস্তা নির্মাণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচল বাধাগ্রস্ত হবে বলেও জানান তিনি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেক সভা শেষে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সভায় জামালপুরের দিকপাইথ তারাকান্দি সড়ক প্রশস্তকরণ সহ প্রায় 1,266 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিজেপির 73 বর্ডার অবজারভেশন পোস্ট নির্মাণ, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, 8টি সরকারি শিশু পরিবারের 25,000 শান্তিনিবাস স্থাপন প্রকল্প।
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে তিনি এ জবানবন্দি দেন। মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় 20 সেপ্টেম্বর সকালে মোবারক হোসেনকে গ্রেফতার করে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। পরে দুদিনের রিমান্ড শেষে পুনরায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা মোবারক হোসেনের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের ধাক্কা সামলাতে ব্রিটেনে আবারও লকডাউন দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। এরই মধ্যে বার ও রেস্তোরাঁ খোলা রাখার বিষয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ব্রিটেন। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় ঘরে থেকেই কাজ করার নিয়ম চালু হতে যাচ্ছে। বরিস জনসন বলেন, এই আদেশ বাস্তবায়ন করা কঠিন, তবে আবারও মহামারী পরিস্থিতি ঠেকানো এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ 6% বেড়েছে। গত সপ্তাহে প্রায় 20 লাখ মানুষ নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন, যা মহামারী শুরু হওয়ার পর এখন পর্যন্ত এক সপ্তাহের সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। এবার জানাবো পারটেক্স খেলার খবর। ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী করার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে আলাদাভাবে কাজ করছেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে একথা বলেন পেসার তাসকিন আহমেদ। তিনি জানান, ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ব্যাটিং এবং বোলিংও অনুশীলন করেছেন তারা। দলগত অনুশীলনে ফিরতে পেরে কিছুটা স্বস্তি ফিরেছে জাতীয় দলে। তাছাড়া টানা বল করতে পারায় ছন্দে ফিরতে শুরু করেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা থাকলেও আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত দলগত অনুশীলন করবেন ক্রিকেটাররা। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 16 রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। শারজায় রাজস্থানের দেয়া 216 রানের টার্গেটে খেলতে নেমে 6 উইকেটে 200 রানে থামে মহেন্দ্র সিং ধোনির দল। 37 বলে 72 রানের ঝড়ো ইনিংসে চেন্নাইকে স্বপ্ন দেখিয়েছিলেন ফাফ ডুপ্লেসিস। এর আগে প্রথম ইনিংসে রাজস্থানকে জয়ের পুঁজি এনে দেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সঞ্জু স্যামসন। স্মিথ 69 ও স্যামসনের 74 রানের ঝড়ো ইনিংসের পর জফরা আর্চারের 8 বলে 27 রানের ঝড়ে রানের পাহাড় গড়ে রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত 7 উইকেটে 216 রান করে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 3 দিনের অনলাইন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় 14 জন গ্র্যান্ডমাস্টার সহ 15টি দেশে 74 জন দাবারও অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশের হয়ে খেলবেন 49 জন দাবারও। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার মালিকের সম্পদের উৎস ও মদতদাতা কারা খতিয়ে দেখছে দুদক, নজরদারিতে অধিদপ্তরের 45 জন। বিমান টিকেটের দাবিতে রাজধানীতে সৌদি প্রবাসীদের রাস্তা অবরোধ, বিক্ষোভ, ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ডাকসুর ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবং ভারত থেকে আসা পেঁয়াজের বেশিরভাগই পচা, মজুত কমায় আবারও বাড়ছে দাম।
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।